হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করছি চিকেনের একটা নতুন রেসিপি, সেটি হতে চলেছে একদম ইউনিক। তো কতটা টেস্টি হতে চলেছে পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর গাজর আর আলু, এভাবে বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। তারপর নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা। আর এখানে আদা রসুন আর জিরে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাগুলো আমার লাগবে রান্নার ক্ষেত্রে, আর খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। এবার পেঁয়াজ ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে যে মশলা পেস্ট করেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এখানে লঙ্কা বাটা, রসুন বাটা এবং জিরে ধনে বাটা আমি দিয়ে দিলাম, আর টমেটো অল্প একটু পেস্ট সেটা দিয়ে দিলাম। এটা চাইলে স্কিপ করতেই পারো। তারপর ভালো করে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে মশলাটাকে অনবরত নাড়তে হবে। তো মশলা থেকে তেল ছাড়া আমার শুরু হয়ে গেছে, মানে মশলাটা ভালো করে কষে এসেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে চিকেন, গাজর এবং আলু, দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দেব, আর ভালো করে এবার নাড়তে হবে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে। তো এবার হলুদ লবণ দিয়ে আমি ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানোর সময় কি করতে হবে, মাঝে মধ্যে ঢাকা দিতে হবে, তারপর আবার ঢাকনা তুলে আমাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আমাকে 10 থেকে 15 মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, আর কষানোর সময় অবশ্যই মিডিয়াম ফ্লেম, হাই ফ্লেম দিলে কিন্তু চলবে না। তো আমি ঢাকনা তুলে আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে চিকেন রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম এখানে ঝোল, আর এখানে আমি গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে কালারটা বেশ সুন্দর হয়, আর হচ্ছে খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে, খেতেও বেশ ভালো হয়। তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই, মাংসটা সেদ্ধ হয়ে গেলেই একদম রেডি আজকের আমাদের গাজর দিয়ে চিকেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর এরকম আমার চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা বাই। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।